মাত্রা ছাড়া গরমের মধ্যেই বাংলার এই ছয়টি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, সে নিয়ে আজকের লেটেস্ট আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আজ পশ্চিমবঙ্গের কোন ছয়টি জেলায় বজ্র বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হলো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। সমস্ত কিছু আপডেট ডিটেলস এই ভিডিওতে জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না। সর্বোচ্চ তাপমাত্রা 40 ছুঁয়েছে, তবে তার মধ্যে স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের 4 জেলায় এবং উত্তরের 2 জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। পাশাপাশি তাপমাত্রার প্রবাহ নিয়ে সতর্ক করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এদিন বিকেলের পূর্বাভাস অনুযায়ী বলা হয়েছে আগামী 24 ঘন্টাতে 10ই এপ্রিল সোমবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ের কোনো এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া সাধারণত শুষ্কই থাকবে। পরবর্তী 24 ঘন্টা 11ই এপ্রিল মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতে আবহাওয়া শুকনো থাকবে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্ক করে বলা হয়েছে আগামী 5 দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সমতল এলাকায় দিনের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে মালদহ জেলায় তাপ প্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। এদিন বিকেলের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টাতে 10ই এপ্রিল সোমবার সকালের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুষ্কই থাকবে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 11ই এপ্রিল মঙ্গলবার সকালের মধ্যে সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্ক করে বলা হয়েছে আগামী 5 দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা আরও 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে সর্বোচ্চ। দক্ষিণবঙ্গের কয়েক জেলায় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পরিমাণ তুলনামূলক বেশি হবে। এদিন বিকেলের পূর্বাভাস অনুযায়ী বলা হয়েছে পরবর্তী 24 ঘন্টায় কলকাতা আশেপাশের এলাকায় আকাশ অংশ মেঘলাই থাকার সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে 37 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই। এদিন সকালের সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। শনিবার যা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 87%। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উঠে আসা লেটেস্ট ওয়েদার আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ পুরো আপডেটটি দেখার জন্য।